নম্বর বালাইদি মাঝপাড়ার যখন রূপালী জয়ন্তী আজি অনুষ্ঠিত হল সেইখান আসলে 1998 সনত প্রতিষ্ঠা হয়েছিল। মই জয় জয় যাক মহাপুরুষকলে এই অনুষ্ঠানটি জন্ম দিছিলে মই তেওঁলোকলৈ শ্রদ্ধা নিবেদন করছো। এই অনুষ্ঠানটি এই অঞ্চল একটা মহান অনুষ্ঠান যত ধর্মীয় ভাব ইয়াত উপলব্ধ হয়ে আছে আর ইয়াত সকল ধরনের মানুষে সহযোগ করেছে। আর এই অনুষ্ঠানটি অতি মধুর গধুর আর ইয়াত ধর্মীয় অনুষ্ঠান যে ইয়াত শ্রীকৃষ্ণর উপর বিশেষক বিশ্বাস রাখি এই অনুষ্ঠানটির জন্ম হয়েছে আর এই অনুষ্ঠানটে এই অঞ্চলের ঐক্য সংহতি বজায় রাখিছে। এই অনুষ্ঠানটি যেতালে জিয়াই থাকিব তেতিয়ালে এই অঞ্চল উন্নতশীল হব বলে মই আশা করু। আর অনুষ্ঠানটি সার্বাঙ্গীনভাবে উন্নয়ন করেছে ইয়ার আগর 25 বছর আগর যিখিনি আসলে তাতক বহুগুণ বেশি ইয়াত উন্নতি হয়েছে। আজি ইয়াত 25 বছরীয়া আমার রূপালী জয়ন্তী উদযাপন কর আমি মই শুভ উদ্বোধন করলো কিন্তু উদ্বোধনত মই রাইজক দেখি মই অভিভূত হয়েছো। রাইজর যিখিনি সঁহারি রাইজর যিখিনি রাইজে যেখানে উপলব্ধ করলে মই আচরিত হয়েছো আর 25 বছর যে ধৈর্য রাখি এই অনুষ্ঠানটি জিয়াই রাখিছে সেইটো এটা ডাঙর কথা। আর এই 25 বছরে নহয় মই আশা করু এই সোণালী জয়ন্তীলৈ নিশ্চয় বাট চাই থাকিব আর ইয়ার মই সদায় উত্তরোত্তর উন্নতি কামনা করি। মোর সৌভাগ্য যে মই মৃত্যুর মুখর পৰা হারিও যে আজি এই অনুষ্ঠানটি মই মই উদ্বোধন করাত মই নিজে গৌরব করছো গৌরব অনুভব করছো আর এই গৌরব তো মোর জীবনত রই যাব। আর এই রাইজে যেখানে মোক মরম স্নেহ করলে এই মরম স্নেহ মোর জীবনের একটা লগরিয়া হয়ে থাকিব পাতিবলে স্থির করছো। লগতে দধি মন্থনের লগত সংগতি রাখি আমি যে এটুকে নববর্ষর আমার কালচারেল শো হিসাবে আমি রাখিছো যে আমার সংগতি মিলাই আমার অহা 6 তারিখেও আমার এই যদিও আমার 3দিনিয়া কার্যসূচী প্রথম দিনা কার্য খেল ধেমালি ঠিক হয়েছে আজি আমার দধি মন্থন উৎসব 5 বর্গত প্রতি বছরে পালন করা হয় অহাকালি আর আমার উৎসব শোভাযাত্রার লগতে আমার বিভিন্ন সাংস্কৃতিক দল এই দলবিলাকর লগত আমার সন্ধ্যা আমার সাংস্কৃতিক মঞ্চ মুক্তি করা হব। আর এই দধি মন্থন উপলক্ষে
আমি বিভিন্ন ঠাইত বিভিন্ন মানুহক নিমন্ত্ৰণ জনাইছোঁ যে আমাৰ এই দধিমন্থনৰ যিটো শ্ৰীকৃষ্ণৰ শিশুলীলা এইটো দেখিলে নিশ্চয় মানুহে এটা আনন্দ পাৰিব, মানুহে এটা উপলব্ধি কৰিব, মানুহে ধৰ্মৰ প্ৰতি আগ্ৰহ হ'ব বুলি আমাৰ চিন্তা চৰ্চা হৈছে। আৰু আমি এই প্ৰতিবছৰে এই বস্তুটো কিমান ধৰণে উন্নত কৰিব পাৰোঁ সেই চেষ্টা চলি আছে। আমাৰ এই দধিমন্থনখন কিন্তু মূল মানে মানুহজন আছিল আমাৰ মুনীন পাটোৱাৰী, মুনীন্দ্ৰ পাটোৱাৰী। তেওঁ ৰামপুৰৰ আৰ্হিত, আমি আটাই ৰামপুৰৰ মানুহ, ৰামপুৰৰ আৰ্হিতে এই দধিমন্থনখন তেখেতে মুখস্থ কৰি কৰিয়ে আমাৰ এই আজি এই ৰূপলৈ প্ৰকাশ কৰিছে। আমি এখন পূৰ্ণাংগ গাঁৱলৈ ৰূপান্তৰিত হৈছোঁ, এক নম্বৰ বালাহেদ্দি মাছপৰা ৰাইজ গৈৰহে। গতিকে আজিৰ এই উৎসৱত সমূহ ৰাইজক উপভোগ কৰাৰ লগতে আমাৰ সংবাদদাতাসকলক আমি বহুত ধন্যবাদ জনায়।